খাতুন বাংলাদেশের ইতিহাসে প্রথম ও একমাত্র নারী স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয়, আমি এখন বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের কবর দিকে যাব। দেখুন, এই প্রথম কবরটা হচ্ছে ওনার মায়ের। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বনানী কবরস্থানে। এখানে আসার কারণ হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের কবর এখানে। তো আজকে এই কবরটি ঘুরে ঘুরে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। ভিউয়ার্স, আমি এখন বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের কবর দিকে যাব। দেখুন, এই পথটি ধরে, শুরু পথটি ধরে হাঁটতে থাকলে দেখুন এই হচ্ছে। এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে যেসব মহান ব্যক্তি তাদের অসীম সাহস ও আত্মত্যাগে ঝাঁপিয়ে পড়েছেন, অ্যাডভোকেট সাহারা খাতুন তাদের মধ্যে অন্যতম। অ্যাডভোকেট সাহারা খাতুন বাংলাদেশের ইতিহাসে প্রথম ও একমাত্র নারী স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমতাসীন দলের নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য, নবম, দশম ও একাদশ সংসদে টানা তিনবারের এমপি। তিনি 1943 সালের পহেলা মার্চ ঢাকার কুর্মিটোলা গ্রামে পিত্রালয়ে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ফার্নগেটের 34 এয়ারপোর্ট রোড। প্রথম কবরটা হচ্ছে ওনার মায়ের, দুর্জান নেশা, পাশে হচ্ছে অ্যাডভোকেট সারা খাতুন এমপির কবর। তিনি কিন্তু ছিলেন আওয়ামী লীগ সভাপতির মন্ডলীর সদস্য এবং সাবেক মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী, মানে বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি। দেখুন, যেটা বারবার বলতেছিলাম, আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এই সার্টিফিকেটটা আপনাদের দিতেই হবে। সারা দেশের মানুষ ঠিকই বুঝে, কিন্তু আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে আমরা বুঝাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সব পুলিশকে ভালো বানানো সম্ভব নয়। যখন যেখানে যে ঘটনা ঘটে, আমরা 3.5 বছরে আপনারা কেউ বলতে পারবেন না যে আমরা অ্যাকশন নেই নেই, এটুকু অন্তত বলতে পারি। এটুকু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি বুক ফুলিয়ে বলতে পারি, আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এই সার্টিফিকেটটা আপনাদের। এখন মরহুমা সারা খাতুন, অ্যাডভোকেট সারা খাতুন এমপির জীবনী বলবো। উনি পয়লা মাস 1943 সালে কুমিটোলা ঢাকাতে জন্মগ্রহণ করেন এবং 9 জুলাই 2020 77 বছর বয়সে উনি ব্যাংককের বামন গ্র্যান্ড হসপিটালে মৃত্যুবরণ করেন। তো বিবস, আজকে যে ব্লগ করলাম বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।